বুকিং মানি করে যান তো বুকিং মানি দেওয়ার পরে কিছু কাজ ছিল কাজগুলো আমরা কাস্টমারকে রেডি করে আজকে ফাইনালি ফুল অ্যামাউন্ট রিসিভ করে আজকে কাস্টমারকে গাড়ি আমরা ডেলিভারি দিচ্ছি তো এই ভাই হচ্ছে আমাদের কাছে গাড়ি আজকে কিনে নিচ্ছেন তো উনি খুবই ভালো মানুষ উনি আমার সাথে লং টাইম কথা বলেন তো উনি আমাকে আমার গাড়িটি দেখতে আসার পরে উনি আমাকে বলে যে ভাই যদি আমি গাড়ি নেই তাহলে আপনার কাছ থেকে নিব তো ফাইনালি আজকে আমাদের আমাদের এখান থেকে গাড়ি ডেলিভারি হচ্ছে তো আমরা একটু 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 জানতে চাবো ভাইয়ের কাছে যে আমাদের সার্ভিস টোনার কাছে কেমন লেগেছে এবং গাড়ির প্রাইসটা কতটুকু রিজনেবল প্রাইস আমরা গাড়িগুলো সেল করি এটা কত একটু বলেন খুবই অ্যাপ্রিসিয়েট মোবাইল ভাইয়ের উপর এই কারণে গত এক সপ্তাহের ভিতরে সে যে সমস্ত কথা আলোচনা হয়েছিল তার ভিতরে সব সততা এই জিনিসটা আমি দেখি যে জিনিসটাই বলছে সেই জিনিসটাই সব সত্য এবং তার কথার উপরে তার উপরে ডিপেন্ড করে আমি গাড়িটা নিলাম এবং আমার এক মামা আসছে দুই মামা আসছে সেই মামাদের অ্যাডভাইসেও আমি সেই গাড়িটা নিলাম আর কি ব্যবহার ভালো লাগছে এই জন্য আমরা এগিয়ে হইয়া আপনাদের কাছে গাড়িটা নিয়ে গেলাম তো পাগিপত্তি একটু ওখানে নাম বদলিটা সময় লাগবে নাম রাস্তাটা হয়ে গেলে আমাদের ইনশাল্লাহ আর কোন ঝামেলা থাকবে না আর ইনশাল্লাহ আশা করি যে ঝামেলাও নাই খুব ভালো লাগছে ভালো লাগছে ইনশাল্লাহ নেক্সট ডে যদি গাড়ি নিই তাহলে আপনাদের কাছে আমার নেওয়ার জন্য থ্যাংক ইউ আর হচ্ছে আমাদের কাস্টমার সে হচ্ছে দুজন মামা ভাই না খুব একই বয়সের হাবিবুর রহমান খান উনি হচ্ছেন একজন চেয়ারম্যান ছিলেন সাবেক চেয়ারম্যান তো আপনি আমি নিঃসন্দেহে আমার ভাগ্নের তার মনের কথা যদি বলছে আমরা গাড়ির চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি কথাবার্তার দিই তার সঙ্গে যথেষ্ট সামঞ্জস্য ছিল এই থেকে আমরা বিশ্বাস তো গাড়ির যাবতীয় বললো যে আমার ওনার কথার সঙ্গে মিল থাকবে এই বিশ্বাস হয়ে নিয়ে গেলাম থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আর আমরা আমরা চেষ্টা করবো ওনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার জন্য প্রত্যেকটা কাস্টমারকে আমরা সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করি আর আমরা মালিকানা পরিবর্তনের দায়িত্বটা আমরাই নিয়েছি মালিকানা সমস্ত পেপার আমাদের কাছে রয়ে গেছে আমরা ফুল কমপ্লিট করে আমরা ওনাদেরকে মালিকানার কাগজটা আমরা হ্যান্ড ওভার করবো আর আমরা আশা করব আমাদের যে ভিউয়ার্স যারা আছেন যারা আমাদের ভিডিওগুলো যারা দেখেন তারা অবশ্যই চেষ্টা করবেন আমাদের শোরুমে ফিজিক্যালি আসার জন্য তাহলে আমরা আলোচনা করে যথেষ্ট ভালো একটি সাপোর্ট আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ লিটন সাহেব আপনিও কাস্টমারকে একটা ভালো সার্ভিস দিয়েছেন সামনে আপনি ব্যাংকে যে পে অর্ডারটা করে অফিসে নিয়ে আসেন কাস্টমারকে তো লিটন সাহেব আপনি যদি একটু চাবিটা একটু বুঝিয়ে দেন থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।